প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে 2021 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পৌরনীতি ও নাগরিকতা সংশোধিত অ্যাসাইনমেন্টের সমাধানটি করে দিচ্ছি। তোমরা পূর্বে যে অ্যাসাইনমেন্টটি করেছো সেটি একটু পরিবর্তন করে দেওয়া হয়েছে। শিক্ষা বোর্ড থেকে তোমাদের পূর্বের অ্যাসাইনমেন্টটাতে একটু পরিবর্তন এনেছে। তোমরা বর্তমান প্রশ্নটি লক্ষ্য করো, এটি হচ্ছে তোমাদের পৌরনীতি ও নাগরিকতা অ্যাসাইনমেন্ট। তো বিষয়টি ইংরেজিতে হচ্ছে সিভিক্স অ্যান্ড সিটিজেনশিপ। আর এখানে এটি লক্ষ্য করো, অ্যাসাইনমেন্ট নম্বর 1, অর্থাৎ তোমরা কাভার পেজে ক্রমিক নং লিখবে 1। আর অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজটি বা শিরোনামটি লক্ষ্য করো, শিরোনামে তোমরা এইটুকুই লিখবে যে বাংলাদেশে বিদ্যমান পরিবার ব্যবস্থা ও একটি আদর্শ পরিবারের কার্যাবলী বিশ্লেষণ। তো এটার ইংরেজি হবে অ্যানালাইসিস অফ দ্য এক্সিস্টিং ফ্যামিলি সিস্টেম ইন বাংলাদেশ অ্যান্ড দ্য অ্যাক্টিভিটিস অফ অ্যান আইডিয়াল ফ্যামিলি। ইংরেজিতে তোমরা এই শিরোনামটুকু লিখবে। তো এখানে লক্ষ্য করো, তোমাদের নির্দেশকগুলো, তোমাদের যে যে কাজগুলো উত্তরে থাকতে হবে সেগুলো লক্ষ্য করো। ক নম্বরে বলছে যে পরিবার ও পরিবারের ধরন। এরপরে খ নম্বরে বলছে যে যৌথ পরিবার হ্রাস ও একক পরিবারের সংখ্যা বৃদ্ধির কারণ। এরপরে বলছে গ নম্বরে আদর্শ পরিবারের কার্যবলী। তো এইটুকুই তোমাদের প্রশ্ন, তোমাদের আগের প্রশ্নে একটু বেশি ছিল, ঘ নম্বর পর্যন্ত ছিল। তো এখন গ নম্বর পর্যন্ত কাজগুলো দিয়েছে, তোমাদের একটি প্রশ্ন কমিয়ে দিছে আগের থেকে। তো এই বর্তমান প্রশ্নের সমাধানটি আমি তোমাদেরকে খুব শীঘ্রই করে দিচ্ছি।